হাই, আমি কুশল সরকার। আজকে আমরা একটি ইলেকট্রনিক্স হুটার, যে সাইরেন ওয়েভ সাউন্ড ওয়েভ বের করবে, তো সেই সার্কিট করেছি আরডিনো উনো দিয়ে, এবং দুটো 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স নিয়েছি, এবং একটি স্পিকার, এবং কোড দেওয়ার জন্য আমার মোবাইলকেই ব্যবহার করেছি। এবং এখানে যে আমরা তারের কানেকশনটা করছি, এখানে আমার কাছে পুশ বটন সুইচ নেই বলে আমি তার দিয়েই করছি, শর্ট করবো। এখানে যে কানেকশনটা হবে এটা একদম সহজ, যে রেজিস্টরের, হাতে বুঝিয়ে দিচ্ছি, এই রেজিস্টরের এক ক্রসে গ্রাউন্ড দেব আরডিনো থেকে, এবং এক ক্রসে ভিসিসি দেব, এবং এই এক ক্রসেরই ব্রেডবোর্ডের থেকে, যেটা একটা জাম্পার ওয়্যার নিয়ে, আমি এখানে আরডিনোর পিডাব্লিউএম পিন, মানে যেগুলো ডিজিটাল পিন বলি, ওর 2 নম্বরে একটাই দেবো ফার্স্ট রেজিস্ট্যান্সের থেকে, এবং সেকেন্ড রেজিস্ট্যান্স যেটা আছে এর থেকে 3 নম্বরে দেব সিমিলার ওয়েতে। এখন আমরা কানেকশন তো করেই নিয়েছি, তো আমরা যদি এখন কোডটাকে দেই, এবং কোড দেওয়ার জন্য আমার মোবাইল থেকেই দেব, তো কোড আমরা আরডিনোর একটা কপি করছি, কপি করে রেখেছিও, এটাকে যদি আমরা এখন কম্পাইল করি, এবং আমি মাউসের সাহায্য করছি, কারণ কোডিংয়ে মাউসের খুবই সুবিধা হয়, এবং আমি কোডিং পারি না সেইভাবে, কেবল শিখছি সি ল্যাঙ্গুয়েজ, তো এর জন্য মাউসে যদি কপি করতে হয় খুব সুবিধা হয়। তো আমরা যদি এখন আপলোড করি, তো আপলোড হবে, স্কেচ আপলোডেড, আমার এখানে মেসেজ চলে এসেছে নোটিফিকেশন। তো মোবাইলে এখন আর কোনো কাজ নেই, তাও ঠিক আছে, অসুবিধা নেই। তো এখন আমাদের এই দুটো ভিসিসিকে আমরা এই রেজিস্ট্যান্সের সাথে যখনই শর্ট করবো ভ্যারি করিয়ে, তখন আমাদের ওয়েবটা চেঞ্জ হবে। তো চেঞ্জ যদি হয়, ফার্স্টে যদি আমরা সেকেন্ড রেজিস্ট্যান্সে করি, একরকমের ওয়েব দিচ্ছে, এবার ছেড়ে দিলাম। এবার যখন আমরা এই পুরো মোডটাকেই চেঞ্জ করে দেবো, অন্য একটা সাউন্ড ওয়েভ দেবে, তখন আমাদের আরডিনো দিলাম, একবার ধরলো, এবার অন্য রকম দেবে। আবার যদি দেই, আবার যদি দেই, আমরা এতগুলো রকমের সাইরেন ওয়েভ ফর্ম বের করতে পারবো এই একটি সাধারণ প্রোগ্রামিং করে। তো আজ এই অবধি, আবার পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে, বাই, সবাই ভালো থাকবেন।